পিডিএফ সিরিজের সেকেন্ড ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আমরা অনেকেই আছি পিডিএফ পিডিএফ ফাইল নিয়ে আমরা অনেক কাজ করতে হয়, আমাদেরকে পিডিএফ ফাইল আমাদেরকে প্রিন্ট আউট করতে হয়। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন পিডিএফের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অনেক ক্ষেত্রে আমরা পাই, সেক্ষেত্রে ব্ল্যাক টাই ম্যাক্সিমাম হয়ে থাকে। তো আপনি যদি এটাকে প্রিন্ট করাতে চান সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট আপনি করতে পারবেনই না, কারণ এক্ষেত্রে কিন্তু কালির কস্ট অনেকটাই বেড়ে যায়, কস্ট মেটেরিয়াল বেড়ে যায়। তো এর জন্য কী করতে হবে, আপনাকে কিন্তু এই পিডিএফ ফাইলের যেটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে রিমুভ করতে হবে। আর আপনার যদি সিস্টেমটাই না জানা থাকে সেক্ষেত্রে আপনি যে দোকানে যাবেন প্রিন্ট করাতে, যে ক্যাফেতেই যাবেন, তারা কিন্তু আপনার থেকে মোটা একটা অ্যামাউন্ট ডিমান্ড করবে। মানে মনে করুন ওই একটা পেজের জন্য এক্সট্রা 1 টাকা করে কস্ট আপনাকে কিন্তু পে করতে হবে। তো এটা আপনি নিজের থেকে কীভাবে নিজের মোবাইল থেকে সিঙ্গেল ক্লিকে করতে পারেন সেটাই আজকের ভিডিওর মূল টপিক। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে সেখান থেকে আমরা দেখে নেব সম্পূর্ণ প্রসেসটা। এই পিডিএফ ফাইলটাকে খেয়াল করুন, এটার ব্যাকগ্রাউন্ড দেখুন একেবারে ব্ল্যাক। এটাকে আপনি কোনো মতেই কোনো ক্যাফে থেকে বা কোনো শপ থেকে প্রিন্ট করাতে পারবেন না, কারণ সেক্ষেত্রে প্রিন্টিং কস্ট অনেকটাই বাড়বে, আগেই আপনাদেরকে জানালাম। তো এটাকে আপনি কীভাবে প্রিন্টেবল বানাবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে সেটাকে আপনি কীভাবে হোয়াইট করবেন সেটাই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। এর জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশনে থাকা অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করবেন, তাহলেই প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপটি ওপেন করতেই আপনি প্রয়োজনে অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে আপনি আপনার সমস্ত পিডিএফের সমস্যা সমাধান করতে পারবেন। আমি অফলাইনে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য অফলাইন কনভার্টারে থাকা যে অপশন পিডিএফ টুলস এটা আমি সিলেক্ট করলাম। পেয়ে যাবেন ফাইলস ফোল্ডারের অপশন, প্রয়োজনে যে কোনো একটা অপশনকে আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখানে ফাইলটাকে সিলেক্ট করছি। আপনার ফাইল ম্যানেজার অপশন হবে, সমস্ত অপশন দেখার জন্য এখানে থাকা ট্রিপল লাইনসে ক্লিক করতে পারেন, তাহলেই প্রত্যেকটা ফোল্ডারের অপশন আপনারা দেখে নিতে পারবেন। ডাউনলোড ফোল্ডারে থাকা এই ফাইলটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনাদেরকে ভিডিও শুরুতে দেখালাম। সোর্স ফাইলস দেখুন 1 PDF ফাইল, আমি যেটা সিলেক্ট করলাম একটাই PDF সেটা এখানে শো হচ্ছে। এরপরে থাকা এখানে অ্যাকশনের অপশন, এখানে রয়েছে বাই ডিফল্ট স্প্লিট PDFএর অপশন, এখানে ক্লিক করুন এবং এই অপশনগুলোকে একটু নিচের দিকে নিয়ে যান, তাহলে এখানে একটা অপশন পাবেন ইনভার্ট PDF। এখানে আপনারা এই যে লাস্ট অপশন এখানে ক্লিক করুন। একটু নিচের দিকে থাকা সাবমিটের অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করুন, তাহলে খুবই অল্প সময়ের মধ্যে দেখবেন আপনার পিডিএফ ফাইলটা রেডি হয়ে আসছে। তো দেখুন এখানে কনভার্সন কমপ্লিট। এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে পিডিএফের প্রথম দিকে কিন্তু একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ড আসছে, তাতে কোনো সমস্যা নেই, কারণ পেজটাকে আপনারা যখনই স্ক্রল করবেন দেখবেন নিচের দিকে একেবারে প্রিন্টেবল ফরম্যাটে যেটা আপনার প্রয়োজন ছিল সেইভাবেই কিন্তু আপনার পিডিএফ ফাইলটা রেডি হয়ে আসছে। দেখুন লেখাগুলো ছিল কিন্তু আগে হোয়াইট, যেগুলো এখন ব্ল্যাক হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্ল্যাক যেটা এখন হোয়াইট হয়ে গিয়েছে। মানে অটোমেটিক্যালি সেকেন্ডের মধ্যেই আপনার পিডিএফ ফাইলটা যেটা আপনি এতদিন প্রিন্ট করাতে পারছিলেন না সেটা প্রিন্টেবল হিসাবেই কিন্তু রেডি হয়ে এসছে। আর এই ফাইলটা অটোমেটিক্যালি আপনার ফাইল ম্যানেজারের ডাউনলোড অপশানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিওটিকে লাইক করেনি রিকোয়েস্ট হলো অবশ্যই লাইক বাটনে প্রেস করে লাইক করুন, আর বন্ধুদের সঙ্গে প্রয়োজনে ভিডিওটাকে শেয়ার করতে পারেন। বাই, টেক কেয়ার।